বাংলাদেশের মাটিতে আপনাদের ঝিনাইদা কুষ্টিয়ার ঝিনাইদা আপনারা সকলেই জানেন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ নাম শুনেছেন এই ব্যক্তি তো নিজে দাবিও করত আমি হানাফি ভাই দাবি করে নাই বলুন তো তাকে সবচেয়ে ভালো কারা বাসে সবচেয়ে বই কারা পড়ে তার বই সবচেয়ে প্রচার কারা করে তার বই বিক্রি বেচা কিনা কারা করে কিন্তু তিনি একজন হানাফি তিনি সালাত আদায় করতেন নাভির নিচে হাত বেঁধে তিনি অনুচ্চারে আমিন বলাকে তিনি উৎসাহ করতেন বিশ রাকাত তারাবিহ সালাত আদায় করাকে তিনি উৎসাহ প্রদান করেছেন ছয় তাকবীরে ঈদের সালাত আদায় করাকে তিনি উৎসাহ প্রদান করেছেন হাজারো মাসালা দেখাতে পারবো ইউটিউবে এখনও তার ভিডিও মজুদ আছে তার জিজ্ঞাসার জবাব তিনটে খণ্ডে বই আছে ওখানে একাধিক আলোচনা করা হয়েছে হানাফি মাজহাবকে তিনি প্রেফার করেছেন কিন্তু তারপরেও খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহকে কারা সবচেয়ে বেশি ভালোবাসে আমরা আহলে হাদিসরা কেন কারণ আমরা মাস না মাসালের দিকে দৃষ্টি দিই না আমরা দেখেছি খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর আকীদা বিশুদ্ধ আলহামদুলিল্লাহ এই জন্য তাকে আমরা ভালোবাসি কিন্তু বাংলাদেশ থেকে একটা পত্রিকা বের হয় আল কাউসার বাংলাদেশের দেবন্দী ভাইদের সবচেয়ে বড় পত্রিকা আল কাউসার মাওলানা আব্দুল মালিক এখানে সম্পাদনা করে বাংলাদেশের শীর্ষস্থানীয় দেবন্দী ওলামা এই পত্রিকা লেখালেখি করে তা 2015 সালে তারা একটা প্রশ্ন করা হয়েছে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের কিতাবপত্র পড়া যাবে কি যাবে না ওরা লিখে দিয়েছে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের আকিদার উপরে যতগুলো বই পড়া লিখেছে একটাও পড়া যাবে না তারা আকিদা নাকি বিভ্রান্ত ছিলেন বলেন নাউজুবিল্লাহ মিন জালিম তারা বলছে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই পড়া যাবে না আর আমরা বলছি আপনি পড়ুন কিন্তু তিনি একজন পাকা হানাফি ছিলেন তিনি নিজে দাবি করেছেন তার মানে আপনাকে বুঝতে হবে আমরা খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমুল্লাহকে ভালোবাসি যেহেতু তার আকিদা তার মানহাজ এটা সহি ছিল এই জন্য যদি বুকের উপরে হাত বাঁধার উচ্চস্বরে আমিন বলাকে গুরুত্ব দিতাম আমরা আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই কখনো পড়তামও না পড়ার অনুমতিও দিতাম না তার মানে বোঝা যায় যে আমরা মাসলা মাসালকে মূল লক্ষ্য উদ্দেশ্য আমরা করি নাই